ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য চিন্তা হচ্ছে ভাই, কিন্তু যাই হোক WWE আপডেটস বন্ধ হবে না, তাই তোমরা রিল্যাক্স হয়ে বসে পড়ো আর ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। সবার প্রথমে কথা বলা যাক সেমাস আর এজে স্টাইলসকে নিয়ে। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে দেখি কমেন্ট করে জিজ্ঞাসা করো যে সেমাসকে নিয়ে কোনো খবর দাও, সেমাস কবে আসবে, সেমাস কবে রিটার্ন করবে। তো সেমাসকে নিয়ে এতদিন কোনো আপডেট ছিল না, কিন্তু রিসেন্টলি এই যে নেক্সট স্ম্যাকডাউনের এপিসোডটা হতে চলেছে, মানে সার্ভাইভার সিরিজের আগের গো হোম এপিসোড, সেইখানে WWE সেমাসকে অ্যাডভার্টাইজ করেছিল। কিন্তু খারাপ খবর হলো এইটাই যে এই মুহূর্তে WWE আবার সেমাসকে সেখান থেকে রিমুভ করে দিয়েছে। মানে এই মুহূর্তে সেমাস আর সেই স্ম্যাকডাউনের এপিসোডটার জন্য অ্যাডভার্টাইজ নেই, মানে নেক্সট উইকে যেখানে সেমাসের রিটার্ন হতে পারত সেটা আর হচ্ছে না। কিন্তু রেসলিং অবজারভার ডেভ মিলসের এখনও এটাই রিপোর্ট দিচ্ছে যে নেক্সট স্ম্যাকডাউনে আমরা সেমাসকে দেখতে চলেছি। এবার সে এরকম রিপোর্ট কেন দিচ্ছে তা আমি জানি না, কিন্তু আমার তো পার্সোনালি মনে হয় না যে নেক্সট উইকে সেমাস আসবে বলে, কারণ সার্ভাইভার সিরিজের মাত্র আগের দিনের স্ম্যাকডাউনের এপিসোডে সেমাস এসে কী করবে সেটা আমি বুঝতে পারছি না। তো আমার মতে যদি আমার কথা বলো তাহলে আমি তো বলবো সেমাসের আশা এখন না করাই ভালো। সেমাসের যদি রিটার্ন করতে হয় সেটা হয়তো সার্ভাইভার সিরিজের পরে গিয়ে হবে। আর এরকম জিনিস WWE AJ স্টাইলসের সাথেও করেছিল, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে ক্রাউন জুয়েলের পরে যে স্ম্যাকডাউনের এপিসোডটা হওয়ার কথা ছিল সেখানে WWE AJ স্টাইলসকে অ্যাডভার্টাইজ করে রেখেছিল, কিন্তু পরবর্তীকালে WWE AJ স্টাইলসকেও সেখান থেকে রিমুভ করে দিয়েছিল আর আমরা এখনও AJ স্টাইলসকে WWE তে রিটার্ন করতে দেখতে পাইনি। তো আমার মনে হয় এর সিম্পল কারণ হলো এইটাই যে সার্ভাইভার সিরিজের জন্য WWE এর কাছে AJ স্টাইলসের জন্য কোনো প্ল্যান ছিল না। আর যেমনটা আমি তোমাদের বলেছি AJ স্টাইলসের নেক্সট অপোনেন্ট হয়তো হতে পারে আমাদের ট্রাইবেল চিফ রোমান রেইন্স, আর রোমান রেইন্স এই মুহূর্তে এই বছর অন্তত WWE তে রিটার্ন করছে না, মানে রিটার্ন করলেও কোনো ম্যাচে কম্পিট করবে না। তো সেক্ষেত্রে AJ স্টাইলসের জন্য হয়তো WWE এর হাতে সেরকম কোনো প্ল্যান ছিল না সার্ভাইভার সিরিজের জন্য, আর সেই কারণেই WWE AJ স্টাইলসের রিটার্নটাকে একটু হোল্ড করেছে। আর আমার মনে হয় সেমাসের সাথেও সেম কেস, সেমাসের জন্য হয়তো সার্ভাইভার সিরিজে WWE এর কাছে কোনো প্ল্যান নেই, এই কারণে সার্ভাইভার সিরিজ আগে হয়ে যেতে দাও, তারপর হয়তো সেমাস আর AJ স্টাইলস আবার WWE তে মানে স্ম্যাকডাউনের এপিসোডে রিটার্ন করতে পারে, আর তারপর আমরা তাদের সাথে কোনো একটা ফ্রেশ জিনিস স্টার্ট হতে দেখতে পেতে পারি। নেক্সট আপডেটটা হলো রন্ডা রাউজিকে নিয়ে। তো রন্ডা রাউজির সাথে WWE এর কন্ট্রাক্ট তো শেষ হয়ে গেছে, আর WWE রন্ডা রাউজিকে অ্যালুমিনি সেকশন মানে ফর্মার WWE সুপারস্টারদের লিস্টে অ্যাড করে দিয়েছে। কিন্তু এবার কথা হলো রন্ডা রাউজির জন্য নেক্সট কী, কারণ রন্ডা রাউজিকে এরপর আমরা কোথায় দেখতে পাবো? রন্ডা রাউজিকে আবার WWE তে রিটার্ন করবে? তো কিছুদিন আগে এরকম রিউমার ছড়াচ্ছিল যে AEW হয়তো রন্ডা রাউজিকে সাইন করতে পারে, মানে রন্ডা রাউজিকে আমরা খুব তাড়াতাড়ি হয়তো AEW এর কোনো এপিসোডে ডেবিউ করতে দেখতে পেতে পারি, কিন্তু এখনও কোনো AEW এর এপিসোডে আমরা রন্ডা রাউজির ডেবিউ দেখতে পাইনি। আর এখন কিছু রিউমার ছড়াচ্ছে এমন যে রন্ডা রাউজি হয়তো AEW তে না, রন্ডা রাউজি হয়তো ROH মানে রিং অফ অনারে ডেবিউ করতে পারে। এবার অনেকে বলছে যে রন্ডা রাউজির মতো এত বড় সেলিব্রিটি সুপারস্টার হট করে রিং অফ অনারে কেন ডেবিউ করবে? এবার এটা নিয়ে অনেক ফ্যান্স মজা করছে, অনেক ফ্যান্স বলছে যে রন্ডা রাউজি হয়তো এখনও তার ইন রিং যে স্কিল সেইগুলোকে ডেভেলপ করতে চায়। এবার AEW তে যেহেতু কোনো পারফরমেন্স সেন্টার নেই তাই হয়তো রন্ডা রাউজি রিং অফ অনারে যাচ্ছে যাতে সে তার যে ইন রিং স্কিল সেটাকে একটু ডেভেলপ করতে পারে জিরো ক্রাউডের সামনে, কারণ আমরা জানি যে রিং অফ অনারের অডিয়েন্স অতটা হয় না। তো এইভাবে অনেকে মজা নিচ্ছে। এবার দেখা যাক কোন রিউমারটা সত্যি আর রন্ডা রাউজি আবার কোথায় ডেবিউ করতে চলেছে, মানে আদৌ কি রন্ডা রাউজি আবার রেসলিং জগতে ফিরে আসবে? আর যদি ফিরে আসেও তো সেটা কোন কোম্পানিতে, আবার WWE তে রিটার্ন করবে নাকি AEW নাকি রিং অফ অনার নাকি অন্য কোনো প্রমোশনে ডেবিউ করবে, সেটা এখন দেখার বিষয়। নেক্সট কথা বলা যাক এই বছরের সার্ভাইভার সিরিজের। তো এই বছরের সার্ভাইভার সিরিজের জন্য WWE আরও দুটো ম্যাচকে অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করে দিয়েছে। তো গতকালের স্ম্যাকডাউনের এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের পুরনো সান্তোস এসকোবার, সেই NXT স্যুট বুট পরা হিল সান্তোস এসকোবার আবার ফিরে এসেছে। এবার সান্তোস এসকোবার তো এখন হিল হয়েই গেছে, আর এখন এই মুহূর্তে আমরা তার সাথে কার্লিতো স্টোরি লাইন চলতে দেখতে পেতে পাচ্ছি। আর এই কার্লিতো, সান্তোস এসকোবার, রে মিস্টেরিও এদের এই যে পুরো স্টোরি লাইনটা চলছে না, এই স্টোরি লাইনে জেলিনা ভেগা যেভাবে ইমোশন অ্যাড করছে সেইটা এই স্টোরি লাইনটাকে আরও এক স্টেপ উপরে নিয়ে যাচ্ছে, মানে এটা অন্য লেভেলেই নিয়ে যাচ্ছে। আর সান্তোস এসকোবার তো কালকে ভোরে ভোরে রে মিস্টেরিওর নামে মানে যাকে বলে বদনাম করেছে। তো এই স্টোরি লাইনে সান্তোস এসকোবার তো এখন পুরোপুরি LWO থেকে আলাদা হয়ে গেছে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে WWE সার্ভাইভার সিরিজের জন্য সান্তোস এসকোবার ভার্সেস কার্লিতোর মধ্যে একটা ম্যাচ অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করে দিয়েছে। এছাড়া কালকে আমরা দেখেছিলাম যে ড্যামেজ কন্ট্রোলের এগেনস্টে বিয়াঙ্কা ব্লেয়ারের যে টিমটা ছিল সেই টিমে আমরা 3টে মেম্বারকে দেখতে পাচ্ছিলাম, আর কালকে পুরো স্ম্যাকডাউন জুড়ে বিয়াঙ্কা ব্লেয়ার 4th মেম্বারকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু সেই খোঁজা চলাকালীন বিয়াঙ্কা ব্লেয়ার যেই ওমেন সুপারস্টারের সাথে কালকে কথা বলতে গেছে ড্যামেজ কন্ট্রোল তার অবস্থা কালকে পুরোপুরি খারাপ করে দিয়েছে, যার মধ্যে আমরা মিয়া ইএম তারপর ওই দিক থেকে জেলিনা ভেগা সবাইকে দেখতে পেয়েছি। তো লাস্টে কোনো উপায় না পেয়ে বিয়াঙ্কা ব্লেয়ার শার্লেট ফ্লেয়ারের উপর এই দায়িত্বটা দিয়ে দেয় আর বলে কাউকে একটা ফোন করতে, আর শার্লেট ফ্লেয়ার তার সেই বন্ধুকে ফোন করে। আর স্ম্যাকডাউন শেষ হতে হতে আমরা দেখতে পাই সেই বন্ধু আর কেউ না, সেই বন্ধু হলো বেকি লিঞ্চ। আর আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেওছিলাম যে ফোর্থ মেম্বার আর কেউ না, ফোর্থ মেম্বার হতে চলেছে বেকি লিঞ্চ। তো WWE এই ম্যাচটাকেও সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য অফিসিয়ালস করে দিয়েছে, যেখানে ওয়ার গেমস ম্যাচে একদিকে থাকবে ড্যামেজ কন্ট্রোল, যার মেম্বার হবে বেলি, ইয়োস্কাই, আসকা আর কাইরি সেন। আর আরেকদিকে থাকবে বিয়াঙ্কা ব্লেয়ারের টিম, যেদিকে থাকবে বিয়াঙ্কা ব্লেয়ার, শার্লেট ফ্লেয়ার, শর্টজি আর বেকি লিঞ্চ। তো এই ম্যাচটা সার্ভাইভার সিরিজের একটা বেস্ট ম্যাচ হতে চলেছে, আমি তোমাদের এটা বলে রাখতে পারি, কারণ এই ম্যাচের ট্যালেন্টগুলো দেখো শুধু একবার। তো এই ম্যাচটার জন্য তোমরা যদি এক্সাইটেড নাও হয়ে থাকো, আমি তোমাদের বলবো এই ম্যাচটা থেকে এক্সপেকটেশন রাখতে পারো, কারণ এই ম্যাচটা আমাদের ডেলিভার করবে। এবার ওয়ার গেমসের কথা যখন হচ্ছে, তখন ওমেন্স ওয়ার গেমস ম্যাচ তো 4 vs 4 হবে, কিন্তু মেন্স ওয়ার গেমস ম্যাচ যেটা হতে চলেছে সেটা 5 vs 5 হতে চলেছে। কারণ একদিকে আমরা যেমন পুরো জাজমেন্টের টিমকে দেখতে পাচ্ছি, যেখানে এখন ড্রু ম্যাকইন্টায়ারও বলা যেতে পারে অ্যাড হয়ে গেছে, এখনও ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল করেনি, কিন্তু ডাব্লিউডাব্লিউ হয়তো নেক্সট রয়্যাল এপিসোডে এটাকে অফিসিয়াল করে দেবে। কিন্তু ওই দিক থেকে কোডি রোডসের টিমে এখনও একজন মেম্বারকে দরকার। এবার কালকে টুইটারে একজন ফ্যান একটা এডিট বানিয়েছিল, যেখানে সে মার্ভেলের সুপারস্টারদের মুখে কোডি রোডস, জে উসো, স্যামি জেন আর সেথ রলিন্সের ফেস বসিয়ে একটা মানে এডিট বানিয়েছিল আর কি। তো সেইটাকে কোট করে কোডি রোডস লিখেছে, সিমস লাইক উই নিড ওয়ান মোর। মানে এইখানে কোডি রোডস তো এটা অফিসিয়াল করে দিয়েছে যে এই ওয়ার গেমস ম্যাচে আরও একটা মেম্বার কোডি রোডসদের তরফ থেকেও অ্যাড হতে চলেছে, মানে এটা 5 vs 5 ওয়ার গেমস ম্যাচই হতে চলেছে। এবার জাজমেন্টের টিম তো পুরো ফুল হয়ে গেছে, কিন্তু এবার কথা হলো কোডি রোডসদের টিমে সেই ফাইনাল মেম্বার কে হবে। এবার কালকে যখন এলএ নাইটকে কোডি রোডস বাঁচাতে এসেছিলো, তখন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো সেই মেম্বার এলএ নাইট হলেও হতে পারে, মানে সেটার এখনও চান্স আছে। কিন্তু রিপোর্টসরা যা বলছে সেটা থেকে আমরা 100% কনফার্ম করে এটা বলে রাখতে পারি, মানে রিপোর্টসদের মতে এটা 100% কনফার্ম যে সেই ফিফথ মেম্বার আর কেউ না, সেই ফিফথ মেম্বার হতে চলেছে র্যান্ডি অর্টন। আর সেই র্যান্ডি অর্টনের রিটার্ন হয়তো আমরা নেক্সট রয়্যাল এপিসোডেই দেখতে পেয়ে যেতে পারি, আর নেক্সট রয়্যাল এপিসোডে এটা হয়তো অফিসিয়াল হয়ে যেতে পারে যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য কোডি রোডসের টিম থেকে ফাইনাল মেম্বার বা ফিফথ মেম্বার হতে চলেছে দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। এবার ফাইনালি কথা বলা যাক সিএম পাঙ্ককে নিয়ে। এবার দেখো, এই কথাটা বলার আগে আমি তোমাদের এটা বলে রাখি, এটা কোনো রকম কোনো রিপোর্টস বা কোনো আপডেট না, এটা পুরোপুরি আমার পার্সোনাল একটা ধারণা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র। তো দেখো, আমার যেটা মনে হয় সিএম পাঙ্ককে নিয়ে এই মুহূর্তে যেটা হলো, এই মুহূর্তে আমরা সিএম পাঙ্ক যে সার্ভাইভার সিরিজে রিটার্ন করতে চলেছে এরকম অনেক রিউমার শুনতে পাচ্ছি। এবার কেন আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই রিউমারটা সত্যি হতে চলেছে আর সিএম পাঙ্ককে আমরা সার্ভাইভার সিরিজে দেখতে পেতে চলেছি, এর প্রথম কারণ হলো ডাব্লিউডাব্লিউ যখন কোনো জিনিসকে হাইপ করে তখন ডাব্লিউডাব্লিউ এটা জেনেই করে যে ডাব্লিউডাব্লিউর ফিউচার প্ল্যান কী হতে চলেছে। আর ডাব্লিউডাব্লিউ ফলস হাইপ আমার মনে হয় না কোনো জিনিসকে সেইভাবে দেয় বলে, অন্যান্য কোনো কোম্পানির মতো। এবার এক্ষেত্রে আমি তোমাদের একটা কেস বলি, যেটা ছিল দ্য রকের কেস, যে রয়্যাল রাম্বলের সামনে এরকম অনেক রিউমার আসছিল যে রক হয়তো রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ নিজেদের তরফ থেকে কখনোই আমাদের কোনো রকম এরকম কোনো হিন্টস দেয়নি যে হ্যাঁ রক আসছে। এইটা আমরা পুরোটাই নিজেদের থেকে স্পেকুলেট করেছিলাম বা কোনো রিপোর্টস দিয়েছিল বাইরের কেউ, কিন্তু ডাব্লিউডাব্লিউ নিজের থেকে কোনো রকম কোনো হিন্টস বা কোনো রকম কোনো টিজ রককে নিয়ে দেয়নি। আর আমরা ফাইনালি কী দেখতে পেয়েছিলাম, রক রয়্যাল রাম্বলে আসেনি। কিন্তু এবার সিএম পাঙ্কের ব্যাপারটা ভাবো, এই সিএম পাঙ্কের কেসে যেমন রিউমার্স আসছে, যেমন রিপোর্টস আসছে, কিন্তু তার সাথে সাথে ডাব্লিউডাব্লিউই নিজের তরফ থেকেও এফোর্টস দিচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ যখন নিজের তরফ থেকে এফোর্টস দেয় তখন ডাব্লিউডাব্লিউ আমাদের খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করে না, ঠিক যেমনটা আমরা কোডি রোডসের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। যেমন কোডি রোডসের ক্ষেত্রে যেমন রিপোর্টস আসছিল, রিউমার্স আসছিল, তেমন ডাব্লিউডাব্লিউ নিজের থেকেও টিপ দিচ্ছিল কমেন্ট্রি টেবিল থেকে বিভিন্ন সুপারস্টারদের মাধ্যমে, যেমন তারা নাইটমেয়ার কথাটা অনেকবার ব্যবহার করছিল বা কোডি রোডসের অনেক ছোটো ছোটো টিপ দিচ্ছিল। আর ফাইনালি আমরা রাসেলমেনিয়াতে দেখতে পেয়েছিলাম সেথ রলিন্সের অপোনেন্ট হিসেবে কোডি রোডসই বাইরে এসেছিল। এবার ঠিক সেম কেস কিন্তু সিএম পাঙ্কের সাথেও হচ্ছে, মানে সিএম পাঙ্কের সাথে যেমন রিপোর্টস, রিউমার্স এগুলো তো আসছেই, কিন্তু তার সাথে সাথে ডাব্লিউডাব্লিউ নিজের তরফ থেকেও আমাদের অনেক টিপস, অনেক হিন্টস দিয়েই চলেছে। তো আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ এত নিজের থেকে এফোর্ট দেওয়ার পর সার্ভাইভার সিরিজ আমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে বলে। আর তাছাড়া সার্ভাইভার সিরিজ শিকাগো থেকে হচ্ছে, তো শিকাগোর ক্রাউড সিএম পাঙ্কের জন্য কেমন রিয়াকশন দেবে সেটা আমরা ধারণা করে রাখতেই পারি। তো আমার তাই পার্সোনালি মনে হয় সার্ভাইভার সিরিজে আমরা সিএম পাঙ্ককে দেখতে চলেছি। তো এবার দেখা যাক, এটা আমার পার্সোনাল ধারণা, আমি আবারও বলছি এটা কোনো রিপোর্টস বা কোনো রিউমার্স কিছুই না, এটা জাস্ট আমি পার্সোনালি একটা আমার নিজের মতামত যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই বিষয়ে তোমাদের কী মতামত সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর তার সাথে আজকের এই ভিডিওটা এই অবধি থাকে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, কারণ আমরা 10,000 সাবস্ক্রাইবার্সের খুবই কাছে চলে এসেছি। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তো আমি চললাম ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে। এবার আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালকে এনজয় করছি, তোমরা আমার ভিডিওটাকে এনজয় করো। আর তোমাদের মধ্যেও যারা যারা আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনালকে এনজয় করবে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে তোমরা কোন টিমকে সাপোর্ট করতে চলেছো। আমি তো আমার ভারত মানে ইন্ডিয়াকে সাপোর্ট করতে চলেছি, কিন্তু তোমরা কাকে সাপোর্ট করতে চলেছো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।